বিজেপি সরকার হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। আপনারা দেখছেন ডি নিউজ কলকাতা। ত্রিপুরায় যে হারে তৃণমূল কর্মীর গায়ে তাদের আঘাত করে, সে আঘাতের প্রতিবাদে আজ জলপাইগুড়িতে তৃণমূল যুবনেতা এবং কর্মীরা গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ করেন এবং তারপর তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন বিজেপি সরকারের বিরুদ্ধে। যেভাবে গোটা ভারতবর্ষে দুর্নীতি সরকার চালাচ্ছে তারা এবং তার প্রতি তার প্রতিবাদে ত্রিপুরায় তাদের কর্মীর গায়ে হাত দেওয়া, তারা আজই বিক্ষোভে বসেছেন। সেখানকার যুবনেতা দেবজিৎ সরকার বলেন, ত্রিপুরায় যদি আর একটি তৃণমূল কর্মীর গায়ে হাত পড়ে তাহলে জলপাইগুড়িতে বিজেপির পার্টি অফিসার থাকবে না এবং বিজেপি কর্মীর চামড়া তুলে দেবেও বলে জানানো হয়। একুশে বিজেপি হেরে কোমায় চলে গিয়েছে এবং ত্রিপুরায় তেইশে হেরে মারা যাবেন বলে এবং চব্বিশে বিজেপি লোকসভায় হেরে তাদের শ্রাদ্ধ শান্তি হবে বলে জানালেন জলপাইগুড়ি যুবনেতা সৈকত চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ কলকাতা। হাত পরে যদি কোনো তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়, বিজেপির জলপাইগুড়িতে পার্টি অফিস থাকবে না, বিজেপির কর্মীরাও আমরা ওখানে যদি কোনো আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়, বিজেপির প্রত্যেকটা কর্মীকে এখানে কিন্তু ধোলাই হবে, তাদের চামড়া আমরা তুলে নেব। এটা কিন্তু আজকে আমরা হুঁশিয়ারের সাথে এখানে বলছি। আমরা ভারতের সংবিধান রক্ষার স্বার্থে আজকে দেখুন, ভারতের জনক, ভারতের পিতা মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে আমরা আজকে এখানে বিচার চেয়ে আমরা অবস্থান বিক্ষোভ করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে। গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক লড়াই হোক, কিন্তু কখনোই আঘাত প্রত্যাঘাতের মধ্যে দিয়ে গণতন্ত্র হয় না। কিন্তু আমরা বলছি, যদি আমাদের কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর উপর আক্রমণ হয়, আমরাও কিন্তু তার আক্রমণের পাল্টা আক্রমণ কিন্তু আমরাও করবো।